এই ভিডিওটি হচ্ছে হাই ভোল্টে সাম্প্রতিক তথ্য। যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন কন্টিনিউ, তাদের জন্য অনেক উপকার হবে, কারণ সাম্প্রতিক তথ্য থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে পঞ্চম এলডিসি সম্মেলন হয় পাঁচ থেকে নয় মার্চ কাতারের দোহায়। কাতারের দোহায় এলডিসি সম্মেলন হয় 5 থেকে 9 মার্চ, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে 300 উইকেট পান সাকিব আল হাসান। জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT বিভাগ। জাতীয় মোবাইল ব্রাউজার হচ্ছে তর্জনী, উদ্বোধন করে 7 মার্চ 2023। বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ কোনটি? বাংলাদেশ। 5 নাম্বার হচ্ছে বাংলাদেশিস ক্যান নাও অ্যাভেল ডুয়াল সিটিজেনশিপ ইন 101 কান্ট্রিজ। বাংলাদেশিরা 101টি দেশে ডুয়াল সিটিজেনশিপ নিতে পারে। 6 নাম্বার হচ্ছে যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষ চীন, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। যুক্তরাজ্য হচ্ছে কোনটা? ব্রিটেন। যেটা ব্রিটেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয়। 7 নাম্বার হচ্ছে শীর্ষ ধনীর আসনে টেসলা মালিক ইলন মাস্ক। ইলন মাস্ক হচ্ছে বর্তমানে শীর্ষ ধনী। যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া ও জাপান চিপ ফোর বিশ্বে সেমিকন্ডার উৎপাদনে চীনকে টেক্কা দিতে জোট। এটা হচ্ছে চিপ ফোর, এটি হচ্ছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপান, এই চারটি দেশ নিয়ে গঠিত হয় চিপ ফোর। সেমিকন্ডাক্টর উৎপাদনে চীনকে টেক্কা দিতে এই জোট গঠন করা হয়েছে। চিপ উৎপাদনে শীর্ষ হচ্ছে চীন। তাইওয়ান হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এজন্য চীন তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে চায়। সেমিকন্ডাক্টরের মার্কেট এখন বিশাল একটা সেক্টর। 9 নাম্বার দেখুন, ফিফার 2022 সালের বর্ষসেরা পুরস্কার খেলোয়াড়ের পুরস্কার দিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 10 নাম্বার আছে, 45 বছর পর বাংলাদেশে আবারও চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। কয় তারিখে চালু হয়েছে? 27 ফেব্রুয়ারি 2023। এটি অনেক গুরুত্বপূর্ণ। 11 নাম্বার, সাউথ আফ্রিকাকে 19 রানে হারিয়ে নারী টি-20 বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জিতল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ষষ্ঠ শিরোপা জিতেছে নারী টি-20 বিশ্বকাপে। পাস্তা প্রস্তুতকারী বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে ইতালির বারিল্লা। 13 নাম্বার হচ্ছে, ফ্রান্সের রাইড শেয়ারিং অ্যাপ হচ্ছে ব্লা ব্লা কার। এটি হচ্ছে ফ্রান্সের রাইড শেয়ারিং অ্যাপ। 14 নাম্বার হচ্ছে, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021 সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পুয়ের্টো রিকো, দ্বিতীয় মিয়ানমার, বাংলাদেশ সপ্তম, প্রকাশ জার্মান ওয়াস। 15 নাম্বার হচ্ছে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গা, তিনি মাস্টার কার্ডের সিইও ছিলেন। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। 16 নাম্বার, বিশ্বের বিনিয়োগ প্রতিবেদন 2022 অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগের শীর্ষ দেশ চীন, বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এটি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে চীন। এগুলো অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা, এই প্রশ্ন দুটি বিসিএস এবং সব ধরনের পরীক্ষায় এটি অনেক গুরুত্বপূর্ণ। 17 নাম্বার হচ্ছে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স GHI বা ক্ষুদা সূচক 2022 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? 84তম। বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মোস্তাফিজ। ভারত ও বাংলাদেশ শীঘ্রই সরকারি মুদ্রা হিসেবে ডলারকে সরিয়ে রুপি ও টাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য হবে। সর্বশেষ COP27 অনুষ্ঠিত হয়েছে 2022 মিশরের শার্ম আল শেখে। এটি অনেক গুরুত্বপূর্ণ, COP27 অনুষ্ঠিত হয় মিশরের শার্ম আল শেখে। পরবর্তী COP28 সম্মেলন 2023 অনুষ্ঠিত হবে দুবাই, সংযুক্ত আরব আমিরাতে UAE ইউনাইটেড আরব এমিরাতে অনুষ্ঠিত হবে 2023 সালে COP28। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ইগেট সেবা প্রবর্তন করা হয়েছে বাংলাদেশে। ইগেট বেনাপোল যশোরে ইগেট সেবা চালু হয় বাংলাদেশে, দক্ষিণ এশিয়ায় প্রথম, সেটা হচ্ছে বেনাপোল যশোরে, যাত্রী সেবায় মানোন্নয়ন এবং দ্রুত নিরাপদ ইমিগ্রেশনের জন্য। বাংলা ভাষার ChatGPT আলাপচারী এর নির্মাতা ফাহমিদুল হাসান। বাংলা ভাষার ChatGPT কোনটি? আলাপচারী।
the best FIFA football award 2022 বর্ষসেরা ফুটবল পুরস্কার হচ্ছে খেলোয়াড় নিওলেন মেসি, গোলরক্ষক হচ্ছে এমিলিও মার্টিনেজ, কোচ হচ্ছে লিওনেল স্কানিও আর্জেন্টিনা, নারী খেলোয়াড় হচ্ছে অ্যালেক্সিয়া পুতেয়াস স্পেন, বর্ষসেরা নারী খেলোয়াড় অ্যালেক্সিয়া পুতেয়াস, গোলরক্ষক মেরি আর্পস ইংল্যান্ড, কোচ সারিনা ভিকম্যান ইংল্যান্ড, ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড মার্চিন ওলেসি, ফিফা বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড আর্জেন্টিনার সমর্থক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 শীর্ষ দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ 94তম। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্ব সুখী দেশ হচ্ছে প্রথম হচ্ছে ফিনল্যান্ড, বাংলাদেশ 94তম। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, বাংলাদেশ তৃতীয়। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয়। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ হচ্ছে আফগানিস্তান, এটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 40তম, প্রকাশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিচ সিডনি অস্ট্রেলিয়া। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ হচ্ছে আফগানিস্তান। বিসিএস সহ প্রাইমারি এই পরীক্ষাগুলোর জন্য এই ধরনের প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2022 শীর্ষ জনসংখ্যা দেশ চীন। সর্বাধিক নারী প্রজনন হার নাইজার 6.6%। সর্বাধিক জন্মহারের দেশ সিরিয়া। সর্বনিম্ন জন্মহারের দেশ লেবানন। শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো ও স্লোভাকিয়া। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 0.9%। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার। নারী প্রতি প্রজনন হার 1.9, প্রকাশক ইউনেপা ইউএনএফপিএ। বৈশ্বিক শান্তি সূচক 2022 শীর্ষ আইসল্যান্ড, বাংলাদেশ 96তম, ভেরি ইম্পর্টেন্ট। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ 96তম, শীর্ষ আইসল্যান্ড। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশ শীর্ষে, ডেনমার্ক এবং দক্ষিণ সুদান নিম্নে এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে 111। আইনের শাসন সূচক 2022 শীর্ষে হচ্ছে ডেনমার্ক, শীর্ষ দেশ নিম্নে হচ্ছে ভেনেজুয়েলা, বাংলাদেশ 127। স্বাদুপানির মাছ উৎপাদনের শীর্ষ হচ্ছে ভারত, বাংলাদেশ তৃতীয়। সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ চীন, বাংলাদেশ 25তম। চাষকৃত মাছ উৎপাদনের শীর্ষ চীন, বাংলাদেশ তৃতীয়। প্রবাসী আয় প্রতিবেদন 2022 শীর্ষে ভারত, বাংলাদেশ সপ্তম, প্রকাশ করে বিশ্বব্যাংক। প্রবাসী আয় প্রতিবেদন শীর্ষে রয়েছে, প্রবাসী আয় উপার্জনে ভারত, বাংলাদেশ সপ্তম, প্রকাশ করে বিশ্বব্যাংক। বৈশ্বিক বাণিজ্য পরিসংখ্যান রিভিউ 2022 শীর্ষ পোশাক রপ্তানিতে শীর্ষ হচ্ছে চীন, বাংলাদেশ দ্বিতীয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রকাশ করে। বিশ্বের 100 ক্ষমতাধর নারীর তালিকা 2022 শীর্ষে উরসুলা ভন ডার লিয়েন, শেখ হাসিনা 42তম। 100তম মাসা আমিনি ইরান, যাকে কেন্দ্র করে 16 সেপ্টেম্বর 2022 ইরানে গণবিক্ষোভ শুরু হয়, মাসা আমিনি 100তম। বসবাসযোগ্যতা সূচক 2022 শীর্ষ হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া তলানিতে দামেক, সিরিয়া। বিশ্বের ব্যয়বহুল শহর 2022 শীর্ষে হচ্ছে সিঙ্গাপুর সিটি ও নিউ ইয়র্ক, সস্তা হচ্ছে দামেক্স, প্রকাশ দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট যুক্তরাজ্য। শক্তিশালী পাসপোর্ট সূচকে 2022 শীর্ষে হচ্ছে জাপান, বাংলাদেশ 101তম। শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ 101তম, শীর্ষ হচ্ছে জাপান। বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র, চীন দ্বিতীয়, ভেরি ইম্পর্টেন্ট, জাপান তৃতীয়, ভারত চতুর্থ। বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ